सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम आदाब आशा करी तुम्हारा भलो आसो। हमें मोहम्मद रेजाउल करीम प्रभाषक हिसाब विज्ञान मनमतपुर आइडियल डिग्री कलेज। आजकल अनलाइन क्लैसे तुम्हारे स्वागतम। आज के तुम्हारे हिसाब विज्ञान द्वितीय पत्र अध्याय द्वितीय अंशीदारी व्यवसाय हिसाब होते एक अंक कर। आज के लेक्चर नम्बर दुई, गत लेक्चर नम्बर छिलो एक। लेक्चर नम्बर एके तुम्हारे हमें अध्याय सूत्रावली अर्थात प्रयोजन छक छक नम्बर वन और छक नम्बर टू दिए से ही आलोके आज के तुम्हारे एक अंक बोटे दिए तुम्हारा जदि ख्याल करो तेल बोटे अंकटा तुम्हारे एक देखा। बोटे अंकटा तुम्हारा सुंदर भाव देखे तपर हमें उत्तरे चले जाब। ओके एक ख्याल करी बोटर दिखे ए बी सी एक अंशीदारी कारोबार तीन जन अंशीदार 2019 साल पहला जानुआरी तारीखे तारा यथाक्रमे 30,000 टाका 20,000 टाका 10,000 टाका मूलधन निये व्यवसा आरम्भ करें। ए प्रति मासेर प्रथम तारीखे 500 टाका, बी प्रति मासेर माझामाझी 400 टाका, सी प्रति मासेर शेषे 300 टाका करे उत्तोलन करें। ओके ए व्यवसा होते प्रति मासे 700 टाका वेतन पान। देखो ख्याल करो आबार बी पहला जुलाई तारीखे 10,000 टाका ऋण स्वरूप व्यवसाय आनें, मूलधन उत्तोलन पर 10% सूद धार्य करते हैं। ओके एबार और देखी एछाड़ाओ सी व्यवसा होते 500 टाका करे पण्य उत्तोलन करें, बछर शेषे तादेर नेट लाभ छिल 20,000 टाका। करणीय क मूलधनेर सूद ओ उत्तोलनेर सूद निर्णय करो, ख अंशीदारे लाभ लोकसान हिसाब तैरि करो, ग अंशीदारे मूलधन हिसाब तैरि करो। तुम्हारा जी भिडियो नम्बर अर्थात क्लस नम्बर एके देखो तेल कयर क्षयर छक ए गयर छक ये क नम्बर छक नम्बर छो एक ये छो छक नम्बर दुई दुटा छक हमें तुम्हारे शिखिएम गत लेक्चारे वही छकर आलोक आज के एक छक दिए छकटा शिखब तरह कयर उत्तर क्यों बेर करते हैं से शिखब। ओके তাহলে আমরা একটু অঙ্কের দিকে আসি। প্রথমে আমরা বের করব মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ। আর মূলধনের সুদ বের করতে গেলে আমাদেরকে খেয়াল করি মূলধনের সুদ আমরা লিখব কিভাবে, মূলধনের সুদ ও উত্তোলনের সুদ নির্ণয় করি। তাহলে মূলধনের সুদ দেখো এ বি সি কজন অংশীদার, কজন, তিনজন। তিনজন অংশীদারে আমরা এ নিয়ে আসছে 30,000 টাকা, বি নিয়ে আসছে 20,000 টাকা, সি নিয়ে আসছে 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকা আমাদের অলরেডি মূলধনের এবং উত্তোলনের পার্সেন্টেজ দিয়েছে ওটা কত দেখো খেয়াল করো, এই যে আমরা 10% পেয়েছি 10% আমরা এখানে মূলধনের সুদ কাটবো। তাহলে 10% কাটলে হয় 3,000 টাকা, 20,000 10% কাটলে হয় 2,000 টাকা, আর 10,000 10% কাটলে হয় কত 1,000 টাকা। এটা আমরা পেলাম মূলধনের সুদ। এবার আসি আমরা উত্তোলনের সুদে, উত্তোলনের সুদ নির্ণয় করবো। উত্তর সুদ নির্ণয় করে আমরা একটু অঙ্কটাতে পড়ছি, আমরা একটু আন্ডারলাইন করি এ প্রতি মাসের প্রথম তারিখে, বি প্রতি মাসের মাঝামাঝি, সি প্রথম প্রতি মাসের শেষে। ওকে তাহলে প্রথম তারিখে এ আনছে মাঝামাঝি সময়ে, এ আনছে কি শেষে, অর্থাৎ তিনজন তিনভাবে উত্তোলন করেছে। তারই নমুনাটা আমরা দেখব কীভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। আমি কিন্তু উত্তোলনের সুদ নির্ণয়ের যে প্রতি মাসের শেষে হলে কত সুদ ইয়া সূত্র ধরতে হবে, দ্বিতীয় মাসে হলে ইয়া মাঝামাঝি হলে কি করতে হবে এবং মাসের শেষে হলে কি করতে হবে এটা কিন্তু আমাদের তুমি মেসেঞ্জার ক্লাসে তোমাদেরকে আমি দিয়েছি। ওকে এই আলোকে কিন্তু দেখো এ 500 টাকা উত্তোলন করছে, অর্থাৎ প্রতি মাসের প্রথমে হওয়ার কারণে 6.5 মাসের সুদ ধরতে হবে, 6.5 মাসের সুদ ধরতে হবে প্রতি মাসের প্রথমে হওয়ার কারণে। বি মাসের বছরে মাসের মাঝামাঝি, প্রতি মাসের মাঝামাঝি মাঝামাঝি উত্তোলন করার কারণে কি করতে হয়েছে 6 মাস ধরতে হয়েছে। সি মাসের শেষে, প্রতি মাসের শেষে, শেষে হওয়ার কারণে আমাদের 5.5 মাসে সুদ দিতে। তো একে আমরা কত দিয়ে গুণ করছি 6.5 দিয়ে, একে ধরছি 6 দিয়ে, একে করছি আমরা 5.5 দিয়ে। এইটাকে আমরা গুণ করার পরে আমাদের মূলধনের সুদের পার্সেন্ট, উত্তোলনের সুদের পার্সেন্টেজ অলরেডি দেওয়াই আছে আমাদের এখানে। মূলধনের সুদের পার্সেন্টেজও 10%, উত্তোলনের সুদের উত্তোলনের সুদের উপরও 10% কাটতে হবে, অর্থাৎ আমাদের পার্সেন্টেজটা কিন্তু একই। আমরা কেটে নিলাম, কাটলে তোমরা ক্যালকুলেটার ব্যবহার করলেই এটা পেয়ে যাবে, ঠিক আছে, ক্যালকুলেটার এটা পেয়ে যাবে। এ তিনটা,
এটা হলো আমাদের মূলধনের এবং উত্তোলনের সুদ। কয়ের আনসার খুব সোজা আমাদের এসকে, কয়ের আনসার তেমন কোনো জটিলতা নেই। অংশীদারের মূলধনের সুদ, উত্তোলনের সুদ আমরা নির্ণয় করলাম। এখন খতে আসে দেখো, অংশীদারের লাভ লোকসান হিসাব। আমরা খতে একটু গেলাম, খতে আমরা দেখি খতে কী নির্ণয় করতে বলছে। অংশীদারের লাভ লোকসান হিসাব, লাভ লোকসানের ছক আমি গত নম্বর তোমাদের গত ক্লাসে আমি তোমাদের দিয়েছি, ক নম্বর ছক নম্বর ক, এই সুন্দর করে আমি দিয়েছিলাম। এই ছকের আলোকে সম্পূর্ণ অঙ্কটা আমাদের তৈরি হবে। এখন ছকের প্রথমে খেয়াল করি আমরা, ছকের প্রথমে কী ছিল দেখো, খেয়াল করো, যদি ছকটা তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা একটা বের করতে পারো। ছকের প্রথমে আমরা দেবো দেখো অংশীদারের মূলধন হিসাব, এটা কিন্তু ছকে অলরেডি আছে তোমাদের দেওয়া, ওই কথাটাই আমরা এখানে লিখেছি, অংশীদারের মূলধন হিসাব। যদি তোমরা নতুন শিক্ষার্থী হিসাব বিজ্ঞানে নতুন সম্পূর্ণরূপে, যার জন্য এইভাবে কথা বলতে হচ্ছে আমাকে, অংশীদারের মূলধন হিসাব, অংশীদারের মূলধন হিসাবের সঙ্গে কী হচ্ছে মূলধনের সুদ দেওয়া আছে ছকে। দেখো ছক নাম্বার ফাই, এই মূলধনের সুদ আমরা অলরেডি দেখো বের করে ফেলছি, 3000, 2000, 1000, তো 3, 2, 1 আমরা লিখে ফেললাম, খুব সহজ হয়ে গেল আমাদের কাছে, তাহলে আমরা 6000 পেয়ে গেলাম। ওকে, এখন আমরা চলে যাই অংশীদারের মূলধন হিসাব লিখে বেতন, অংশীদারের মূলধন হিসাবে বেতন। এখন বেতনটা এখানে আমার আছে তিনজন অংশীদার, কিন্তু বেতন কজনের আছে, একজনের শুধুমাত্র এ বেতন পেয়েছে। দেখো খেয়াল করো, এ প্রতি মাসের, এ ব্যবসা হাতে প্রতি মাসে 700 টাকা করে বেতন পান। আমরা আন্ডারলাইন করি একটু অঙ্কটা বোঝার সাথে, প্রতি মাসে। আমি কিন্তু তোমাদেরকে বলছি যে অঙ্ক কিন্তু আমাদের এক বছরের, যদি এক বছরের অঙ্ক হয়ে থাকে তাহলে প্রতি মাসে হলে, এক মাসে যদি 700 টাকা হয় তাহলে 12 মাসে কত হবে, 7, 12, 4, 6 আমরা কিন্তু তাই করেছি। দেখো অংশীদারের মূলধন হিসেবে লেখে, এর বেতন লেখে 700 গুণ 12 অর্থাৎ 8400 টাকা লেখেছি। 12 দেওয়ার অর্থ হচ্ছে আমাদের প্রতি মাসে দেওয়া আছে, যদি এখানে বার্ষিক বলতো এক বছরের বেতন পাইতো তাহলে আমাদের এখানে গুণ করার দরকার ছিল না। এটা গেল আমাদের বেতন। এবার আসে অংশীদারের ঋণ হিসাব লেখে, ঋণের সুদ, ঋণের সুদ কার আছে, কে ঋণ নিয়ে আসছে, এটা আমাদের খেয়াল করতে হবে। দেখো বি পহেলা জুলাই তারিখে, এখানে আমাদের আন্ডারলাইন করার দরকার আছে, পহেলা জুলাই তারিখে, জুলাই, পহেলা জুলাই মানে 6 মাস, বি পহেলা জুলাই তারিখে 10000 টাকা ঋণ হিসেবে ব্যবসায় আনেন, কী মাসে নিয়ে আসছে, হ্যাঁ খেয়াল করো, যোগ পহেলা জুলাই তারিখে, পহেলা জুলাই তারিখে যদি ঋণ নিয়ে আসছে 10000 টাকা, কত টাকা নিয়ে আসছে, 10000 টাকা, কে নিয়ে আসছে, বি নিয়ে আসছে। তো আমরা অংশীদারের ঋণ হিসাব লিখব, লিখে বিয়ের ঋণের সুদ লিখব। এখানে আমরা কিন্তু একটা চেঞ্জ করেছি, দেখো অংশীদারের মূলধন হিসাব, এখানে লিখছে অংশীদারের ঋণ হিসাব, আমরা কিন্তু যেহেতু ঋণ হিসাব, ঋণের সুদ, যার জন্য আমরা এখানে ঋণ হিসাব লিখতে হবে, আমাদের ঋণ মূলধনের সুদ আমরা মূলধন লিখতে পারবো না। এখানে যেমন অংশীদারের মূলধন হিসেবে লিখেছি, এটাতে কিন্তু আমরা অংশীদারের মূলধন লিখতে পারবো না। তাহলে অংশীদারের ঋণ হিসাব লিখে ঋণের সুদ। এখন ঋণের সুদ বের করে এখানে আবার কথা আছে, এই ঋণের সুদ বের করে ঋণের সুদের পার্সেন্টেজ কি দেওয়া আছে অঙ্কে, দেখো তো গোটা অঙ্কের, গোটা অঙ্ক সম্পূর্ণ অঙ্কটার মধ্যে কোথাও এই ঋণের সুদের পার্সেন্টেজ দেওয়া নাই, দেওয়া রাখবে না। কেন, পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে, আমি তোমাদেরকে বলেছি এটা স্পষ্ট করে। তা 6% ধরছি আমরা, ঋণের সুদের যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে তাহলে তোমরা 6% ধরতে পারো, নোট দ্য পয়েন্ট। এইটাই, এই পয়েন্টটা তোমাদের আমি তোমাদের এর আগে মেসেঞ্জার ক্লাসে আমি স্পষ্ট করে লিখে দিছি যে কোনো কারণে ঋণের সুদের পার্সেন্টেজ দেওয়া না থাকে তো আমরা কত পার্সেন্ট ধরবো, 6%, আমরা কিন্তু তাই করেছি এখানে। এখন 6% কাটার পরে আমাদের আসে কত, 600 টাকা আসে। এখানে আবার আমরা 2 দিয়ে ভাগ করেছি, সেটাও আমি তোমাদের আন্ডারলাইন করে দেখিয়েছি, পহেলা জুলাই, অর্থাৎ পহেলা জুলাই, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো কয় মাস হলো, 6 মাস। তার কারণে ছয় মাস হওয়ার কারণে আমরা কী করছি, 600কে 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 600 টাকা হচ্ছে পুরো বছর, আর 2 দিয়ে ভাগ করার কারণে 300 টাকা হচ্ছে 6 মাসের, তো এই 6 মাসে 300 টাকা আসলো। এখন আমরা আসবো ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে আসো, অলরেডি কিন্তু আমাদের নির্লাভ দেওয়াই আছে, এটা 20000 টাকা, নির্লাভ 20000 টাকা লিখেছি। অংশীদারের মূলধন হিসাব, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ আমরা অলরেডি বের করে ফেলছি, আমাদের অঙ্কে অলরেডি সুবিধা হয়ে গেছে, এ সূত্রটা আমাদের, এটা 325 টাকা, এখানে আছে 240 টাকা, এখানে আছে 185 টাকা, এটা আমরা আগেই বের করে ফেলছি ক নম্বরের অ্যানসারে, ওটা আমরা এখানে বসিয়ে দিলাম, 700 টোটাল করলে হচ্ছে 730 টাকা। অংশীদারের মূলধন হিসাবে লিখে ছিয়ের পণ্য উত্তোলন, ছি কেন লিখলাম, পণ্য উত্তোলন তো সবারই হতে পারে, এখানে কি স্পষ্ট করে বলেছি, এছাড়া ছি ব্যবসা হাতে 500 টাকা করে পণ্য উত্তোলন করছে, যদি ছি উত্তোলন করছে বাকি দুজন অংশীদারে আমাদের কোনো প্রয়োজন নেই, এই জন্য ছিয়ের পণ্য উত্তোলন লিখেছি আমরা, ছি পণ্য উত্তোলন করছে 500 টাকা, ঠিক আছে। এখন আমরা কি করব, এটা যোগ করব, গত ক্লাসে আমি তোমাদেরকে এভাবে বলেছি এটা যোগ করব, যোগ করার পর যোগফলটা আমরা কী করব, এই যোগফলটা আমরা এখানে নিয়ে যাব, নিয়ে যেয়ে একটা একটা করে বাদ দেবো, 6000 বিয়োগ করবো, 8400 বিয়োগ করবো, 300, এই টাকাটা থেকে, এই টাকা থেকে এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করবো, বিয়োগ করার পর আমাদের যে বের হলো 6530 টাকা, এই 6530 টাকাটাই হচ্ছে আমাদের মুনাফা, অর্থাৎ অংশীদারের মূলধন এসে লেখে মুনাফার অংশ। এখানে একটা ব্যাপার আছে, যেহেতু অংশীদার, এই জন্য মুনাফার অংশ লেখা হয়েছে, একজন মুনাফাটা তো একজন পাবে না, 6500 কত টাকা,
30 টাকা, এই 6530 টাকাকে আমরা ভাগ করে দেব কয়জনের মাঝে, তিনজনের মাঝে, যেহেতু অংশীদার তিনজন। কিন্তু এখানে কথা হচ্ছে এ বি সি কয়জন অংশীদার, তিনজন, তিনজন, কিন্তু বলা নাই, কোনো কথাই বলা নাই যে সমান অংশীদার না, তিনজনের অনুপাতে 30:2:1 অনুপাতে বা এই অনুপাতে ভাগ করবে, তাদের মুনাফাংশটা কীভাবে বন্টন হবে এটা কিন্তু স্পষ্ট করে কিছু বলা নাই। আমি আজকে বলে দিলাম যে স্পষ্ট করে কিছু বলা না থাকে তা আমরা মুনাফাংশটা সমানভাবে ভাগ করে দেবো। কীভাবে ভাগ করে দিয়েছি দেখো, সমানভাবে ভাগ করে দিয়েছি, এটাকে সমানভাবে ভাগ করে দেবো, এটাকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি, সমান মানে তিনজন অংশীদার, তিন দিয়ে ভাগ দিলে 2177 টাকা 2177 টাকা 2176 টাকা, অঙ্ক টোটাল মেলার জন্য একজনকে 1 টাকা আমরা কম দিয়েছি। এটা হলো আমাদের কি হলো অংশীদারের লাভ লোকসান হিসাব, অর্থাৎ অংশীদারের লাভ লোকসান হিসাব বের করলাম আমরা 6530 টাকা। এটা হলো আমাদের খ নম্বরের আনসার। গ নম্বরের আনসার আমাদের বোর্ডে তৈরি করা নাই, আমরা একটু তৈরি করবো গ নম্বরের আনসারে। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো, গ নম্বরের আনসার আমরা এখনই তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। গতে আমাদের চেয়েছে অংশীদারের মূলধন হিসাব, কি চেয়েছে অংশীদারের মূলধন হিসাব, অংশীদারের মূলধন হিসাব তৈরি করতে গেলে আমাদেরকে ছকে যেতে হবে। আমি ছক নম্বর তোমাদের শিখিয়েছিলাম অংশীদারের মূলধন হিসাবে, ছক, ছক নম্বর হচ্ছে কত, 2, অর্থাৎ ছক নম্বর ছিল খ, অংশীদারের মূলধন হিসাব, এই ছকটা আমরা তৈরি করব অলরেডি। আমাদের কয়জন পার্টনার, অর্থাৎ কয়জন অংশীদার, তিনজন, এ বি সি। হ্যাঁ, এপাশে আমাদের তিনজন পার্টনার, একটু সব মোটা হয়ে গেল, জায়গা হবে না, একটু সহজ করে নেই, বাঁকা হয়েছে। তিনজন, এ বি সি, এপাশে হলো ডেবিট, এপাশে হলো ক্রেডিট। এখানে আর একটা ঘর হবে, জায়গার সমস্যা আমাদের, তারপরে আপনার একটা চেষ্টা করব। এটা হচ্ছে তারিখ, এখানে একটা ঘর হবে, তারিখ, এটা হলো তোমার বিবরণ, বিবরণ। আমরা অলরেডি আমরা এই অংশীদারের মূলধন হিসাবে ডেবিট তৈরি হিসাব, অংশীদারের মূলধন হিসাব তৈরি করার ছক আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এখন আমাদের অঙ্ক হচ্ছে, এখানে অঙ্কের সাল দেওয়া নাই, আছে 2019 সাল, 2019 জানুয়ারি 1। তা আমাদের তো এখানে জানুয়ারি লেখার দরকার নাই, জানুয়ারি এখানে ব্যালেন্স বিলি নাই, আর তাই লিখবো 2001-এর ডিসেম্বর 31। আর এই পাশে হবে 2019 জানুয়ারি 1, এটা হবে ব্যালেন্স বিডি। কতটা কত টাকা নিয়ে আসছে, যে টাকা দিয়ে, যে টাকা আমাদের, যে টাকা দিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, দেখো 30,000, 20,000, 10,000, তাহলে টাকাটা আমরা এখানে নিয়ে আসব, 20,000, 30,000, আর নিয়ে আসব 10,000। এটা হলো এ বি সি এর মূলধন, অর্থাৎ এটা নিয়ে ব্যবসা শুরু করে ব্যালেন্স বিডি। এখন আমাদের লিখব ডিসেম্বর 31 লাভ লোকসান বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাবে এখানে আমরা খেয়াল করছিলাম, মনে আছে আমাদের প্রথম ছকে আমরা বলছিলাম গত ক্লাসে যে আমরা ডেবিট দিকে গেলে ক্রেডিট দিকে যাবে, ক্রেডিট গুলা ডেবিট দিকে যায়, ডেবিট দিকে আমাদের ছিল মূলধনের সুদ, মূলধনের সুদ আছে আমাদের 3,000 টাকা, তারপরে আছে 2,000 টাকা, 1,000 টাকা,
ওকে, আমরা কিন্তু মূলধনের সুদ আমি পেয়েছি আগে, এবং এটা ডেবিট দিকে ছিল, ডেবিট দিকের থেকে ডেবিট দিকে ক্রেডিট আসবে, আর ক্রেডিটগুলো ডেবিট দিকে, মূলধনের সুদ। তারপরে আসো বেতন, বেতন কে বেতন পেয়েছিল মনে আছে? 700 টাকা এই বেতন পেয়েছিল, তাহলে 8,400 টাকা ছিল আমাদের বেতন। যদি এদের দুজনে বেতন দেয় এরা ফাঁকা থাকবে। তারপরে আসো আমাদের ঋণের সুদ। আমি বলছিলাম ঋণের সুদে যদি 5% দেওয়া না থাকে তা আমরা অঙ্কে ঋণের সুদ নেব না। তো এই অঙ্কে যেহেতু 5% দেওয়া নাই আমরা ঋণের সুদ নেব না। এবার আসি মুনাফার অংশ। তাহলে ডেবিট দিকে খেয়াল করি আমরা, ডেবিট দিকে যে আইটেমগুলো ছিল সেগুলো আমাদের সম্পূর্ণ কোন দিকে আসলো? ক্রেডিট দিকে আসলো। 2177, 2177, 2176। ওকে, মুনাফার অংশ ডেবিট দিকে যতগুলো আইটেম ছিল সব আমরা ক্রেডিট দিকে নিয়ে আসছি। এর পাশে সর্বপ্রথম আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি? উত্তোলন। এইখানে একটা ব্যাপার আছে, উত্তোলন কিন্তু এখানে বলা ছিল, একে বলা ছিল প্রতি মাসের প্রথম তারিখে, এ ছিল মাঝামাঝি, এখানে ছিল শেষে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে যখন আমরা লিখবো তখন কিন্তু আমরা 12 মাসের সবসময় ধরবো। তাহলে উত্তোলন কত হলো? 500 × 12, 5×12, 60, 6000, 400 × 4×12, 4800, আর আছে আমাদের 300, 3×12, 3600। এটা হলো মজার ব্যাপার সুদ নির্ণয় করার সময়। তাহলে আমরা সবসময় কয় মাসের ধরবো? এখানে এখানে সুদ ধরবো, সুদটা সুদ করার সময় একরকম হবে, কিন্তু এখানে লেখার সময় সবসময় আমরা লিখবো কত মাসের? 12 মাসের। তাহলে 12 মাসে আমরা লিখে ফেললাম। আর কি ছিল ক্রেডিট দিকে আমাদের? ক্রেডিট দিকে ছিল ডিসেম্বর 31, লেখো ডিসেম্বর 31, লাভ লোকসান বন্টন হিসাব। এটা লেখার পরে আমরা এটা লিখবো, এটা এখানেও লিখেছি আমরা, দেখো এখানেও লিখছি, এখানেও লিখছি লাভ লোকসান বন্টন হিসাব। লেখার পরে আমাদের ছিল উত্তোলনের সুদ। তাহলে ডিসেম্বর 31, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ আমাদের জানা আছে 325, 240, 165। আর ছিল আমাদের পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন ছিল সি এ, সি হচ্ছে 500 টাকা। আর কারো কিন্তু পণ্য উত্তোলন ছিল না। ওকে, তাহলে আমরা সি এর পণ্য উত্তোলন শুধু পেলাম, আর এখানে ক্রেডিট দিকে কোনো আইটেম নাই। ডেবিট দিকে ক্রেডিট দিকে যে আইটেমগুলো ছিল সেগুলো আসলে ডেবিট দিকে, ডেবিট দিকে আইটেমগুলো সবগুলো গেছে আমাদের লাভ লোকসান হিসেবে। ডেবিট দিকে যেগুলো ছিল সেগুলো গেছে ক্রেডিট দিকে, আর ক্রেডিট দিকে যে আইটেমগুলো ছিল সেগুলো আসছে সব ডেবিট দিকে। এখন আমরা চলে যাব বিয়োগে, বিয়োগ করবো আমরা এদিকে, এটাকে যোগ করি আমরা ক্যালকুলেটার ব্যবহার করি। ক্যালকুলেটার ব্যবহার করি তাহলে আমাদের হলো 10,000 যোগ 1,000 যোগ হলো 2176, তাহলে হচ্ছে 13,176, 13,176, 13,176 টাকা এখানে আমরা নিয়ে আসি, 13,176। এখান থেকে বিয়োগ দেবো, বিয়োগ 3600 বিয়োগ 165 বিয়োগ হচ্ছে 500, তাহলে 8,911, 8,911 একটা পেলাম আমরা। এবার এটা যোগ দেই, 30 আর দিই 32, 33,000। আমাদের ভুল হয়ে গেছে নাকি? 30,000, 20,000, এটা ছিল 30,000, আর এটা হচ্ছে আমাদের 20,000। তাহলে 20 আর 22, 24,177, 24,177 আমরা নিয়ে আসি, 24,177, 20,000, 2,000, 22,000, 24,177, 24,177 মাইনাস হচ্ছে 4,800, মাইনাস হচ্ছে 240, তাহলে হলো 19,137, 19,137। এবার আমরা যোগ করি এটা, 33,000, 33,000 যোগ 8,400 যোগ 2177, 43,577, 43,577, এখানে নিয়ে আসি আমরা 43,000,
577। এখন বিয়োগ দেই, বিয়োগ 6000 বিয়োগ 325, আমরা পাচ্ছি 37252। আমরা কি করলাম, আমরা এই টাকা যোগ করে যোগফল এখানে নিয়ে আসে এর থেকে বিয়োগ করছি। আবার দেখো এই টাকা যোগ করছি, যোগ করে যোগফল এখানে নিয়ে আসে এটা বিয়োগ করছি। এটা তোমাদের আমি সকে বুঝিয়েছি, এইটা যোগ করে যোগফল এখানে নিয়ে আসে এটা বিয়োগ করছি। এই যে টাকাটা বের হলো এটার নাম হচ্ছে কি, ব্যালেন্স, ব্যালেন্স সিডি। এটার নাম কি, ব্যালেন্স সিডি। এটা হবে মাসের শেষ তারিখ। এইটা আবার সিডিটা হবে নিচ দিয়ে ব্যালেন্স বিডি, 37252 19 137 8 9 11। ঠিক আছে, সিডি হলো বিডি। এখন এটা হলো 2019 সালের অঙ্ক, তাহলে এখন হবে 2020 জানুয়ারি 1। খেয়াল করি আমরা একটু, তাহলে এই যে হলো অংশীদারের গ নম্বরে অ্যান্সার, অংশীদারের কি মূলধন হিসাব, অংশীদারের মূলধন হিসাবের ছক আমি তোমাদের পূর্বে দিয়েছি। অর্থাৎ লাভ লোকসান আসছে ডেবিট দিকে, যেগুলো ছিল সব ক্রেডিট দিকে আসছে, ক্রেডিট দিকে ডেবিট দিকে এসে যোগ করে আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে আমরা যেটা পেয়েছি সিডি, এই সিডিটা হলো ব্যালেন্স বিডি। আজকের অঙ্কটা এটুকুই ছিল। এই অঙ্ক থেকে আমরা যেটা শিখলাম যে এখানে ব্যবহার করে আমরা যা জানলাম সেটা হচ্ছে ছক নম্বরে 1 এবং ছক নম্বর 2 এর ব্যবহার করে কীভাবে অঙ্ক তৈরি করা যাবে সেই অঙ্ক। এবং সম্পূর্ণ অঙ্কটাই দেখো, তোমরা খেয়াল করো যে সম্পূর্ণ অঙ্কটাই কিন্তু আমাদের এই ছকের বাইরে, ছকের ভিতরেই হয়েছে, ছকের বাইরে কোনো কথাই যায়নি। একটু যদি খেয়াল করি ছকের সাথে মিলে গেলে, সামনে ভিডিও নম্বর কত ছিল আমার, ওটা লেকচার নম্বর ছিল 1, অর্থাৎ 1 নম্বর লেকচারে যদি আমরা খেয়াল করি, 1 নম্বর লেকচারের সাথে সামর্স্য রয়েছে। এই 1 নম্বর লেকচার যেভাবে হয়েছে সেইভাবে আমাদের এই ছকটাও হয়েছে, আমরা এটা খেয়াল করবো। তো আমাদের এটা অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ের লেকচার নম্বর 2 গেল, এরপরে দ্বিতীয় অধ্যায়ের আবার লেকচার নম্বর হবে 3। পরবর্তী ভিডিও ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো, এবং তোমার সবাই সুস্থ, সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থেকো। আজকের অডিও ভিডিও ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।